আজকে সন্ধেবেলা হঠাৎ করে মনে হলো একটু সাবু মাখা বানানো যাক, আর সেই জন্যে ঘরে থাকা সাবুটাকে তাড়াতাড়ি করে ভিজিয়ে নিলাম। আমার মতো কারা কারা আছো যারা মাঝে মধ্যে এইভাবে সাবু খেতে পছন্দ করো? আমি কিন্তু কোনো কারণ ছাড়াই মাঝে মাঝে এইভাবে সাবু মাখা বানিয়ে নিই, আমার কাছে বেশ ভাল লাগে। তো দেখো, সাবু মাখা বানানোর জন্য আমার যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে আমি কিন্তু সব কিছু আজকে দিচ্ছি না, তবে যা যা আমার কাছে আছে সেগুলো দিয়েই আমি আজকের এই রেসিপিটা তৈরি করব। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। সাবু তো তোমরা সবাই মাখিয়ে খাও বা খেয়েছো, আর তোমাদের কাছে তো এটা জানাই একটা রেসিপি, তারপরেও আমার কাছে মনে হলো আমি যেভাবে এটাকে তৈরি করছি তোমাদের সাথে একটু শেয়ার করে নেওয়া যাক। তো দেখো, আমার কাছে কিন্তু খুব বেশি উপকরণ ছিল না, আমি আম নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি দুটো কলা। সাবুটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আর জল ঝরিয়ে দেখো নিয়ে এসেছি, বেশ কিন্তু ভালোভাবে ভিজে গেছে সাবুটা। কিছু কিছু সাবু আছে একদম কিন্তু ভিজে গলে যায়, তো সেই সাবুগুলো খেতে কিন্তু ভালো লাগে না। সাবুটা কেনার সময় কিন্তু একটু দেখে কিনলেই ভালো সাবুটা পাওয়া যায়। তো প্রথমে কলাগুলো দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি আম। তো একে একে সমস্ত কিছু এর মধ্যে আমি অ্যাড করে নেব। তো আমি এখানে মোট দুটো আম নিয়ে নিয়েছিলাম, আর দেখো এখানে দিয়ে দিলাম একটু টক দই। সাবু মাখায় কিন্তু একটু টক দই দিলে অনেক বেশি ভালো লাগে খেতে। এরপরে অ্যাড করে দিচ্ছি আমি এখানে নারকল কুড়ো, আর নারকল কুড়োটা তো সবাই জানি সাবু মাখার জন্য কতটা স্পেশাল। নারকল কুড়ো দিলে কিন্তু আরও অনেক বেশি টেস্টি হয়ে যায় সাবু মাখা। তো আমি এখানে কিন্তু মোট দুবাটি পরিমাণে সাবু মাখাটাই নারকল কুড়ো অ্যাড করছি, একটু বেশি করে দিচ্ছি, তার কারণ এতে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। আর এরপর আমি এর মধ্যে অ্যাড করছি কিশমিশ। তবে আমি আজকে এখানে কোনো বাদাম কিন্তু অ্যাড করছি না, তোমরা চাইলে অ্যাড করতে পারো। আমার কাছে আজকে ছিল না, সেই জন্যে আমি যা যা ছিল সেগুলোই দিলাম। তো এরপরে দেখো এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। চিনির পরিমাণটা তোমরা অবশ্যই তোমাদের ইচ্ছে মতো দিতে পারো, আমি এখানে এক বাটি পরিমাণে নিলাম। এইবারে দিয়ে দিচ্ছে কিছুটা পরিমাণে খেজুর, আমি আগে থেকে এটাকে কুচো করে কেটে রেখেছিলাম। আর দেখো এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেবো অল্প একটুখানি পরিমাণে দুধ। দুধ দিয়ে আমি এটাকে ভালো করে কিন্তু হাতের সাহায্যে মেখে নেব। তো দুধটা কিন্তু আমি আগে থেকে গরম করে রেখেছিলাম, তো এখন এর মধ্যে ঠান্ডা করে আমি দুধটা অ্যাড করে দিলাম। তো চলো এবারে ভালো করে এটাকে মিক্সড করে নেওয়া যাক। আমি হাত দিয়ে মেখে নেব, তোমরা চাইলে চামচের সাহায্যে মেখে নিতে পারো। তো ভালো করে এইভাবে হাতের সাহায্যে আমি মেখে নিচ্ছি সাবুটাকে, তারপরে কিন্তু আমাদের রেসিপি একদম কমপ্লিট হয়ে যাবে। তো ফাইনালি কিন্তু সাবু মাখাটা আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। আর দেখো আমি এখন একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। তো আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমার মতন কারা কারা আছো যারা সাবু খেতে এত পছন্দ করো তারা কিন্তু আমাকে অবশ্যই জানিও। এখন এই রেসিপিটা যদি তোমরা ফেসবুকে দেখে থাকো আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিতে ভুলো না, আর তোমাদের বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই অবশ্যই শেয়ার করে নিও। দেখা হচ্ছে পরবর্তী আবারও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।